এমন ভাবে দুনিয়ার পিছনে দৌড়াইতাছি মনে হচ্ছে আমরা দুনিয়ায় চিরস্থায়ী বসবাস করব অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়া চিরদিনের নয় এই দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা হে বান্দা এই দুনিয়া হচ্ছে তোমার সাথে ধোঁকাবাজি করবে এই দুনিয়ায় বাবা আদম থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত কোটি 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 মানুষ এখানে বসবাস করছে দুনিয়ার জায়গায় দুনিয়া রইছে মাগার নেতাগুলো নাই আমি তুমি ক্ষমতা পাইলেই মনে করি চেয়ার পাইলে মনে করি দুনিয়ায় আমি চিরস্থায়ী অথচ তোমার ক্ষমতা পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর একদিন না একদিন তোমার আমার ক্ষমতা শেষ হয়ে যাবে একদিন তোমার আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে থাকবে কি থাকবে একমাত্র আমার আপনার ইতিহাস মানুষ মরে যায় রেখে যায় স্মৃতি জীবনের সময়গুলো হয়ে যায় ইতি আল্লাহ বলেন বান্দারে এই দুনিয়ায় তুমি থাকতে পারবে না দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না তাকায় দেখো নমরুদের দিকে নমরুদ তামাম পৃথিবীর বাচ্চা ছিল এমন ক্ষমতাবান বাচ্চা ছিল সে নিজেই খোদাই দাবি করে বসলো নমরুদ থাকতে পারে নাই তুমি টাকার অহংকার করো অর্থের অহংকার করো রে বান্দা এই অর্থ তোমার সমসাময়িকের জন্য তুমি কত টাকার মালিক তোমার থেকে কোটি 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 টাকার মালিক বেশি ছিল কারণ চিল্লাই বলেন ঠিক কিনা কারণ কে জমিন ধসে ফেলেছে জমিনের মধ্য দেশে এমন ভাবে আল্লাহর সাথে পাল্লা দিয়া আল্লাহর জান্নাতে যাবে না সাদ্দাত আল্লাহর সাথে পাল্লা দিয়ে জান্নাত বানাইছে নিজের জান্নাতটা নিজে দেখতে পারে নাই আল্লাহ বলেন বান্দারে দুনিয়া সব কিছু তুই করবি তুই তোর মতন করে ভোগ বিলাস করাবো আমি আল্লাহ আমার মতন করে দেখবেন কোটি 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 টাকার মালিক মাগার মিষ্টি খাওয়া ওর জন্য হারাম আছে না নাই তার কারণ ডায়াবেটিস একটু পরান ভরে খাইবে খাইতে পারে না গরুর গোস্ত খাবে খাবে না কয় কে কয় বাউসি আছে অ্যালার্জি আছে খাওয়া যাবে না তাহলে টাকা থাকলেই সুখ পাওয়া যাবে না টাকা থাকলেই মন মতো খাওয়া যাবে না টাকা থাকলেই মন মতন চলা যাবে না ক্ষমতা থাকলেই মন মতন ব্যবহার করা যাবে না কারণ সকালবেলার ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা ক্ষমতা হলো দাদার আর দিদির মতন দাদা দিনের বেলায় বাচ্চা দিদির কাছে রাত্রে বেলায় ধরা আছে না নাই জোরে বলেন ক্ষমতা আজকেরা তোমার আছে কালকের আর একজনের এরপরে আর একজনের এই চেয়ার কিন্তু বলেন আজকের চেয়ার না এই চেয়ারে পৃথিবীর জমিনে সর্বপ্রথম ওয়াজ করেছেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে ওয়াজ করেছেন বাবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে এই চেয়ারে বসে ওয়াজ করেছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না কেডা জাতির পিতা কেডা ইব্রাহিম না বঙ্গবন্ধু আমরা তো অনেক সময় স্লোগান দেই সর্বকালের শ্রেষ্ঠ নেতা বঙ্গবন্ধু জাতির পিতা নাউজুবিল্লাহ কইলেন না যে আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চেয়ারে বসে বয়ান করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি সুন্দরদের বড়াই করো তোমার সৌন্দর্যর চাইতে কোটি 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 গুণ বেশি সুন্দর ছিল আমার আপনার নবী সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে তুমি চেয়ারের বড়াই করো ক্ষমতার বড়াই করো আল্লাহ বুঝাইতে চাই বান্দারে তুই আর কতটুকু ক্ষমতার মালিক সারা পৃথিবীর বাচ্চাই তো দান করেছিলাম আমি সুলাইমানকে বিনা কলে হাওয়াই চলে তখত সুলাইমান আনকি হারা সুলাইমান ইমান হারা আমরা মুসলমান চিল্লাবল ঠিক কিনা যদি আমাদের ইমান থাকতো পিউরিফাই থাকতো ইমান
তাহলে সপ্তম শ্রেণীর ছেলে মেয়েদের কোমলমতি ছেলে মেয়েদেরকে আমরা ট্রানজেকশন শিখাইতে পারব না কি বলেন ঠিক কি না হ্যাঁ এরপরে সদ্য নব যৌবনা আমার কোমলমতি মেয়েরা তাদের পিরিয়ড হবে কেমনে হবে কেমনে তারা তেনা ব্যবহার করবে এইগুলো তো স্কুলে শেখানোর জায়গা না কি বলেন ঠিক কি না কেমনে ঘুমাবে কেমনে ঘুমের থেকে জাগবে এইটা স্কুলে শেখানোর জায়গা না এবাদান বলেন তো দেখি আপনারা যখন স্কুলে পড়েছেন আমরা যখন পড়েছি তখন কি এমন ছিল নাকি হ্যাঁ তখন আমরা লেখাপড়া করি নাই আমরা শিক্ষিত হই নাই আমরা কি আলেম হই নাই তখনকার শিক্ষা বর্তমানের শিক্ষা ব্যবস্থা এত নেকেট আর বরং শুধু লেখাপড়া করাই লাগে না ওয়াটো পাস কি বলেন জোরে বলেন আমাদের ঈমান এত নগণ্য হয়ে গেছে এত নগণ্য ঈমানওয়ালা হয়ে গেছে আমার আপনার সন্তানগুলোকে মূর্খ বানাই ছেড়ে দিচ্ছে আমাকে আপনাকে আমার আপনার সরল মানুষ পাইয়া ওই ইহুদির দালালেরা ইহুদির বাচ্চারা ইহুদির এজেন্টরা বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে আমাদের ঈমানটাকে চুরি করে লয়ে যাইতেছে আল্লাহ বলেন বান্দা সুলাইমানের দিকে তাকায় দেখ সুলাইমানের দিকে তাকায় দেখ সুলাইমানকে আমি শুধু মানুষের বাচ্চা বানাই নাই সুলাইমানকে বাতাসের বাচ্চা বানাইছি সুলাইমানকে পক্ষীকুলের বাচ্চা বানাইছি সুলাইমানকে জিনের বাচ্চা বানাইছি সুলাইমানকে দাউদানবের বাচ্চা বানাইছি সমস্ত কিছুর বাচ্চাইত্ব দেওয়ার পরেও সুলাইমানের যখন সময় বনায় গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইজা জা আজালুহুম لا يستأخرون ساعة ولا يستقدمون موت جس دن آگئی دنیا کی حالت کیا ہوئی موت جس دن آگئی دنیا کی حالت کیا ہوئی روح تن سے اڑ گئی مردہ کی حالت کیا ہوئی جب ملاک الموت آگئے اے تمہارے سامنے جب ملاک الموت آگئے اے تمہارے سامنے بے تمہیں پرسد نہ ملے گی رب ہلانے کے لیے کیسی کیسی تاجدار و بادشاہ سنگ سے کیسی کیسی تاجدار و بادشاہ سنگ سے او خزینہ بالکانا شان و شوکت کیا ہوئی او خزینہ بالکانا شان و شوکت کیا ہوئی کیسی کیسی خوبصورت رانیاں شہزادیاں کیسی کیسی خوبصورت رانی آشا زادیا تن بدن سب گل گیا ہو شکل صورت کیا ہوئی حسن تیرا چند روزہ ترمنا ہو جائے گا حسن تیرا چند روزہ ترمنا ہو جائے گا جس میں تیرا ناز آئے خاک میری جائے گا আল্লাহ বলেন বান্দারে ওই সুলাইমানের দিকে তাকায় দেখ যখন সময় গমায় গেছে একটা সেকেন্ডও আমি সময় দেই নাই তোমার আমার সময় যখন গমায় যাবে তোমার রাজত্ব তোমাকে ধরে রাখতে পারবে না তোমার বুজুর্গি তোমাকে ধরে রাখতে পারবে না কিচ্ছু তোমাকে রাখতে পারবে না তুমি মৃত্যুর ভয় যদি পালাইতে চাও পালাইতে 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 ওই চন্দ্রের দেশে চলে যাও তারকার ভিতরে চলে যাও ওই জায়গায় যাও আমার মরণ তোমাকে ধরে ফেলবে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদুনিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা মৃত্যুর ভয়ে যতই পালাও মৃত্যু তোমায় লইবে ঘিরি মৃত্যুর ভয়ে পালাও যদি আকাশ পানে লাগায় সিঁড়ি মৃত্যু তোমাকে ধরে ফেলবে টাইম ইজ টাইট ওয়েট ফর নন
সময় স্রোত কারার জন্য অপেক্ষা করে না তোমার সময় যখন হয়ে যাবে ওই টাইম টু টাইম তোমার আমার সামনে বাবা মালাকুল মউত দাঁড়ায় যাবে ওই দিন যদি বলি ভাই রে আমাকে 5টা মিনিট সময় দাও ওই দিন যদি ভারি ভাই রে আমাকে 10টা মিনিট সময় দাও মালাকুল মউত বলবে না রে বাবা না আর সময় দেওয়া হবে না সময় খতম হয়ে গেছে দুনিয়ার জিন্দেগি খতম আল্লাহ আকবার বলেন দুনিয়ার জিন্দেগি তোমার খতম ওই দিন হাজার আফসোস করবা কোন আফসোস কাজে লাগবে না হাজার আফসোস করলো একটা সেকেন্ড থাকার সিস্টেম নাই এই জন্য বাদান আল্লাহ বলেন ও আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়াটা কিছুই না শুধুমাত্র ধোকার জায়গা আর আল্লাহ রাসূল বলেন আদ দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব আল্লাহ রাসূল বলেন দুনিয়াটা হচ্ছে একটা মৃত প্রাণীর মতন পচা মরির মতন আর এই মৃত প্রাণী পচা মরি টানা হাসরা করে দুনিয়ার কুত্তারা আমি বলছি না আল্লাহ রাসূল বলছেন জোরে বলেন রাসূলের কারিম বলেন যারা দুনিয়া নিয়ে টানা হাসরা করে দুনিয়ার প্রেমে পড়ে যায় ওরা হচ্ছে দুনিয়ার কুত্তা তাহলে দেখেন আমি আপনি যারাই আছি আলেম বলি আর জাহেল বলি বুজুর্গ বলি আর যেই বলি দুনিয়ার মহব্বত এমন ভাবে ঢুকছে যে আল্লাহর মহব্বত দুনিয়া থেকে বেরিয়ে গেছে হৃদয় থেকে বেরিয়ে গেছে আল্লাহর ভয় ভিতরে নয় অথচ এই দুনিয়া তাফসীরের মধ্যে আসছে মিশকাত শরীফের হাদিস দুনিয়া তো ধ্বংস হবে একদিন ধ্বংস হবে না কি বলেন দুনিয়া ধ্বংস হবে না দুনিয়া ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেন কোরআনের ভিতরে ইয়াউমা ইউনফাকু ফিসসূর ইয়াউমা ইউনফাকু ফিসসূর فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفق فيه أخرى فإذا هم قيام ينظرون الله الله بولين এ বান্দা দুনিয়ায় দৌড়ায় লাভ নাই আমার মখলুক আমার ফেরেশতা ইসরাফিল কিন্তু দুনিয়ার শুরু লগ্ন থেকেই এখনো পর্যন্ত মুখের মাঝে তার বাঁশি নিয়ে সিংহার ফুক নিয়ে বসে আছে সিংহা মুখের মাঝে এমন করে ধরে বসে আছে বাজান কখন আল্লাহর হুকুম আসে এই দেখেন না এই যে অনেক পোলাবান আছে না নির্বাচনের সময় বা বিভিন্ন অনুষ্ঠানে বাঁশি বাজায় দেখেন এর আওয়াজটা বিশ্রী না কানে ঢোকে না হ্যাঁ এত বিশ্রী একটা মানুষের তৈরি বাঁশির আওয়াজ যদি এমন বিকট একটা বক্সের যখন ডিজে গান বাজায় দেখবেন মাটি সহ কাঁপে ঠিক কি না সারা বলেন মাটি সহ কাঁপে কলিজা কাঁপায় ফেলায় তাহলে একটা বক্সের বিটের আওয়াজ যদি এমন ভয়ঙ্কর হতে পারে বলেন তো ইসরাফিলের সিংহার ফুকের আওয়াজটা কেমন হবে আমি বলি না আল্লাহ বলেন ছাউ কথা বাগেরাটি বলেন একটু ধৈর্য ধরে থাকেন ইনশাল্লাহ পাইবেন আল্লাহ বলেন ইয়াউমা ইউনফাকু ফিসসূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ কিয়ামতের আগে কিয়ামতের দিন যেদিন ভূমিকম্প হবে কিয়ামত দিন কি শুরু হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা ফুক দিবেন কয়টা ফুক তিনটা ফুক দিবেন অন্য এক রাওয়া আছে দুইটা ফুক দিবেন এই আয়াতে দুইটার কথা বলা হয়েছে প্রথম যখন ফুকটা দিবে প্রথম ফুকটা প্রথম ফুকটা দেওয়ার পরে আল্লাহ বলেন ফা সাইক মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ আসমান জমিনের মাঝে আসমান জমিনে যত মাখলুক আছে যার প্রাণ আছে সবাই প্রথমত জ্ঞান হারায় ফেলায় মরার আগে কি হবে বাঁশির আওয়াজ বিকটতায় এত বাড়বে এত হবে প্রথম হবে আসতে এরপরে ওই যে হ্যামেলিয়নের বাঁশিওয়ালা পড়ছিলেন না ছোটকালে একসময় বইতে ওই হ্যামিলিনের বাঁশিওয়ালার মতন আস্তে 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 করে খায় বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে এই বাঁশির আওয়াজের বিকটতার কারণে প্রথমত আসমান জমিনে যত মাখলুক আছে সবাই জ্ঞান হারায় ফেলবে এর পর যায় মরণ হবে
তো তাফসীরকারেরা লিখেছে পৃথিবীর থেকে সর্বশেষ যেই বান্দা মারা যাবে খেয়াল করেন পৃথিবীর জমিনের সর্বশেষ যেই বান্দা কি হবে মারা যাবে সেও কমসে কম 40,000 বছর কবরের জিন্দেগীতে কাটালো আল্লাহ বলেন يَوْمَ يُنفَقُ فِي السُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ আসমান জমিনের যত মাখলুক আছে সমস্ত মাখলুকগুলা প্রথমত জ্ঞান হারায়া ফেলবে জ্ঞান হারানোর পরে মারা যাবে আল্লাহ বলেন ইল্লা মান শা আল্লাহ কিন্তু আল্লাহ যাকে চাবেন আল্লাহ যাকে রহম করবেন আল্লাহ যার প্রতি সব করুণার হবেন ওই ব্যক্তি জ্ঞান হারাবে না স্বাভাবিকভাবে মারা যাবে আমি বলি না আল্লাহ বলেন সুম্মা নুফিকা ফিহি উখরা পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবে আরেকটা ফুল লাগায় দাও দ্বিতীয়বার যখন আরেকটা ফুল লাগায় দিবে তাফসীরকারকরা লিখেছে এই প্রথম ফুক আর দ্বিতীয় ফুক এই দুই ফুকের মাঝে কমসে কম 40,000 বছর কাইটা যাবে এই কথার দ্বারা বোঝা যায় সর্বশেষ যেই বান্দা দুনিয়া থেকে বিদায় নেবে তারও কমসে কম 40,000 বছর কবরের জিন্দেগীতে থাকতে হবে কবরের জিন্দেগী কত ভয়াবহ হবে কবরের আলোচনা করার আগে একটা উদাহরণ দেই মনে করেন দুটো ছাত্র একটা খুব জেহনি ব্রিলিয়ান্ট ছাত্র সেও পরীক্ষা দিছে আর একটা ছাত্র জিন্দেগীতে লেখাপড়া করে নাই রাজনীতি করছে যুবলীগ করছে যুবদল করছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দলে ভূষিত হইয়া পলিটিক্যাল সায়েন্স নিয়ে লেখাপড়া করছে পলিটিক্যাল সায়েন্স মানে কি লেখাপড়ার দরকার নাই অস্ত্র চালাইতে পারবাই তুমি নেতা তুমি পাস ঠিক কিনা জোরে বলো তো মনে করেন এমন ডাব্বা মারা একটা ছাত্র পরীক্ষা দিছে আর একটা সারা জীবন কষ্ট করে লেখাপড়া করে মেধাবী একটা ছাত্র লেখাপড়া করে পরীক্ষা দিছে এই দুই ছাত্রর ভিতরে কি এক রকমের ফিলিংস থাকবে যেই ছাত্রটা ব্রিলিয়ান্ট ছাত্র লেখাপড়া করছে ও কোশ্চেন পেপার দেখার পরে মনে করে হায় রে সবই তো আমার কমন পড়ছে কোনটা তুই কোনটা লাগবো এক পাশ থেকে লেখা শুরু করি লেখা শেষ করে সুন্দর করে বাইর হইছে চিন্তা করছে প্রশ্ন দেখার পরে কমসে কম 99 তো পাবো এ প্লাস তো পাবো এ প্লাস তো দূরে কথা গোল্ডেন প্লাস পাবো ওর ভিতরের কনফিডেন্সটা এমন কাজ করে আর যেই বান্দা যেই ছাত্রটা লেখাপড়া করে নাই সারা জীবন অস্ত্র নিয়ে চলাচল করছে সারা জীবন ফাঁকিবাজি করছে সারা জীবন দুর্নীতি করছে সারা জীবন চুরি চামারি করে বেড়াইছে এখন পরীক্ষার হলে ঢুকছে কি লিখবে চিন্তা করে হায় আল্লাহ কি করলাম কি করলাম কোনো মতে কোশ্চেন পেপারটা কপি করে খাতার মাঝে দিয়ে বাহির হয়ে আসছে এখন রেজাল্ট বাহির হইতে কমসে কম তো 3 মাস সময় লাগে কি বলে এই 3 মাস যে সময়টা আছে এই 3 মাসের সময় বলেন তো এই দুই ছাত্রের ভিতরের চলাচল এদের ফিলিংস গুলো কি একরকমের হবে যে ছাত্রটা ব্রিলিয়ান্ট ছাত্র সে তো সবসময়ের জন্য রিল্যাক্স মুডে থাকে মনে করে আরে পাগল আমার ফেল তো দূরের কথা আমি তো কমসে কম এ প্লাস তো পাবোই আর যেই ছাত্রটা ডাব্বা মারা ছাত্র ও চিন্তা করে আমি তো ফেল করব করবই রেজাল্ট যদি বাইর হয়ে যায় আমার তো ইজ্জত দেখানোর সময় নাই তো রেজাল্ট যদি বাইর হয় তার আগে দোকানে যায় বিষ কিনে আনে কি বলেন ঠিক কিনা সারা জীবন রমনার বাস বলে বলে এলেম বিরাইছে 14 ফেব্রুয়ারি আইছে তো ভালোবাসা বিলাইছে পহেলা বৈশাখ আইছে তো রমনা পার্ক নাপাক করছে এমন কইরা 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 করছে সারা জিন্দেগি পরীক্ষা দিছে এখন পাশ করবে গোলার দিন ও টেনশন থাকে কি করব কি করব ঠিক তেমনি ভাবে দুনিয়ার থেকে যেই বান্দা আল্লাহকে রাজি খুশি করবে আল্লাহকে রাজি খুশি করবে রাসূলের রঙে রঙিন হবে রাসূলের লিবাসে নিজেকে সাজাবে ওই বান্দা মারা যাওয়ার পরের কবরের জিন্দেগী আর যেই বান্দা ঘুষ খাইছে সুদ খাইছে বুঝুন নাই সারা জীবন যে ডলাডলি করে বেড়াইছে কি কয় এটারে জোরে বলেন গাঞ্জা আহা খাইছে গাঁজা পাইছে সাজা ধর্মেতে নাই এমন মজা চিল্লা বলে ঠিক কিনা ঠিক ডলাডলি করে ছাত্র ওই ওইটি মারা গেছে আর এক বান্দা সরল মনের মানুষ জিন্দেগীতে ঘুষ খায় নাই জিন্দেগীতে সুদ খায় নাই জিন্দেগীতে নামাজ কাজা করে নাই রোজা কারা করে নাই হারাম খায় নাই ওই বান্দা মারা গেছে বলেন তো এই দুই বান্দার কবরের হালত কি একরকমের হবে
ওই যে ভালো ছাত্র ব্রিলিয়ান্ট ছাত্র যেমন রিল্যাক্স মুডে থাকে তো এই বান্দা যেই বান্দা মুমিন বান্দা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিছে ওই বান্দা তো কিয়ামতের আগ পর্যন্ত ওই যে 40,000 বছর বা 50,000 বছর যে কয় বছরই যাক না কেন ও তো রিল্যাক্স মুডে থাকবে আরে দুনিয়াতে কষ্ট করছি আমি তোমার শান্তির জন্য সুবহানাল্লাহ বলেন জোরে বলেন সুবহানাল্লাহ আর যেই বান্দা দুনিয়ার জমিনে পরের অর্থ সম্পদ লুটে বুটে খাইছে জনগণের হক আদায় করছে নেতা হইছো নেতা সুবই ফেলাইবে চিল্লায় বলেন ঠিক কি না চাইল চোর ডাইল চোর যা আছে বুঝুন নাই আমি মাঝে মাঝে চিন্তা করি আপনারা পড়ছেন কিনা জানি না ছোট করে একটা দোয়া পড়তাম যখন দাঁত পড়িয়ে দাঁত উঠত আপনাকে কি দাঁত পড়িয়ে দাঁত উঠছে নাকি যখন দাঁত পড়ে যাইতো তখন মাই শিখাইছিল বাজান ইঁদুরের গালায় যে দাঁতটা দিয়ে আসবা আর বলবা যে ইঁদুর ভাই আমার দাঁত নিয়ে যাও তোমার দাঁত দিয়ে যাও এই দোয়াটা কি আপনারা কেউ পড়ছেন কে কে পড়ছেন দেখি এই দোয়াটা কে কে পড়ছেন আমিও পড়ছি তো আমি যখন তাফসির পড়ি আর তাফসির পড়াই আপনাদের দোয়ার বরকত আলহামদুলিল্লাহ এই 13 বছর ধরে তাফসির পড়াই হাদিস পড়াই আলহামদুলিল্লাহ পড়াই এজন্য ফাও কথা বলার অভ্যাস আমার নাই যাই হোক মাঝে মাঝে আমি কনফিউজে পড়ে যাই মাঝে মাঝে মনে মতো কিউরিসিটি জাগে যে এই যে দোয়া করছি যে ইঁদুর ভাই আমার দাঁত নিয়ে যাও তোমার দাঁত নিয়ে যাও দিয়ে যাও বলেন তো ইঁদুরের চরিত্রটা কেমন ইঁদুরের চারিত্রিক স্বভাব ওর ন্যাচারাল খাসলাত হচ্ছে ও পরের জমিনের ডাইল পরের জমিনের চাইল পরের জমিনের আলু পেঁয়াজ ভুট্টা নিজের মনে করে নিজের গোয়াই নিয়ে যায় কি বলেন ঠিক কিনা নিজের গর্তে নিয়ে যায় পরেরটা নিজের মনে করে নেয় আমি মাঝে মাঝে চিন্তা করি এই যে দোয়া এটা নিশ্চয়ই কোনো মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার প্রধানমন্ত্রী সবাই পড়ছে কারণ সবাই তো এই শৈশবকাল পার করে আইছে এখন যদি কোনো মেম্বার কোনো চেয়ারম্যান কোনো এমপি কোনো উপজেলা চেয়ারম্যান কোনো মন্ত্রী কোনো মিনিস্টার কোনো প্রধানমন্ত্রী যদি এই দোয়াটা কোনো কোনো আল্লাহ কবুল করে ফেলায় তাহলে তো ও জনগণের তেল জনগণের চাইল জনগণের ডাইল জনগণের টাকা বৃদ্ধ ভাতা কি কয় বিধবা ভাতা যত ভাতা আছে সব তো নিজের মনে করে নিজের বলাই বলবে তো এই যে পাওয়ারের অবক্ষয় হইয়া ক্ষমতা পাইয়া অপব্যবহার করতেছে এই বান্দার অবস্থা কবরের জিন্দেগি আর ওই মুমিন বান্দা যে সরল মনের ছিল এর কবরের জিন্দেগি কি একরকমের হবে জোরে বলেন এর কবরের জিন্দেগি একরকমের হবে হবে না আল্লাহ সেইটা বলেন সুম্মা নুফিকা ফিহি উখরা অতবার যখন দ্বিতীয় ফুক আল্লাহ ইসরাফিলকে দিতে বলবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসালাম ফুক দিয়া দিবেন তখন ওরা ঘুমের থেকে জাগবে ওরা দেখবে ফাইজা হুম কিয়ামু ইয়ানজুরুন ওরা কবর থেকে উঠে দেখবে যে কিয়ামত কায়েম হয়ে গেছে এই যে মাঝে 40,000 বছর এই যে মুমিন বান্দা যে যাবে দুনিয়ার থেকে হাদিসের মধ্যে আসছেন যখন মুমিন বান্দারা দুনিয়া থেকে যাওয়ার সময় ঘনায় আসে মৃত্যুর সময় যখন হয়ে যায় তখন আসমান থেকে দুইজন ফেরেশতা আসে সুবহানাল্লাহ বলেন দুইজন ফেরেশতা আসে রহমতের ফেরেশতা জান্নাত থেকে রেশমি একটা রুমাল নিয়ে আসে আসার পরে ওই মুমূর্ষু ব্যক্তির মাথার কাছে যায় এরপরে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ইবাদাল্লাহ ও আল্লাহর বান্দা তোমাকে আল্লাহর তরফ থেকে সালাম আল্লাহু আকবার বলেন যেই বান্দাকে আল্লাহ সালাম দিয়ে দেয় ওই বান্দার কপাল কতই না ভালো চিল্লাই বলেন ঠিক কিনা ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সালাম দিয়ে দিবেন বলবে আসসালামু আলাইকুম ইয়া ইবাদাল্লাহ ও আল্লাহর বান্দা তোমাকে আল্লাহর তরফ থেকে সালাম ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলাল্লাহ আল্লাহু আকবার বলেন ফেরেশতে বলবে ও পরিতৃপ্ত আত্মা ও মুমিন বান্দার নেক আত্মা উখরুজি তুমি বের হয়ে আসো আল্লাহর সাক্ষাতে যাওয়ার জন্য আল্লাহর সাক্ষাতে যাওয়ার জন্য বের হয়ে আসো পরিতৃপ্তি আত্মা ডাক দিবে তখন ওই আত্মা বের হয়ে আসে সুবহানাল্লাহ বলে আত্মা বের হয়ে আসবে ওই রেশমি রুমালে পেঁচাইয়া সুন্দর করে যত্ন করে ফেরেশতা দুইজন আসমানের দিকে নিয়ে যাবে প্রথম যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরওয়াজা খুলে যাবে সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ
প্রথম আসমানের দরওয়াজা খুলে যাবে এরপর আসমানের ফেরেশতারা বলবে ও ভাই কার রূহ নিয়ে আসলা কার আত্মা নিয়ে আসলা ওর রূহের ঘিরানে তো আমরা আলোকময় হয়ে গেলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এত ঘিরান বেরোবে রূহে আর পক্ষান্তরে যেই বান্দা বদকার পাপিষ্ট বান্দার ক্ষেত্রেও এমন করা হবে দুইজন ফেরেশতা আসবেন হাদিসের মধ্যে আসছে ওই ফেরেশতারা রেশমি রুমাল আনবে না ওই ফেরেশতা আনবে সালার চট সালার চট আয়েশা বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল খবীসা ও পাপী আত্মা ও দুষ্কৃতী আত্মা উখরুজি বের হয়ে আসো ও আল্লাহর নাফরমান বান্দা ও নাফরমান আত্মা বের হয়ে আসো তোমাকে বের করে নেওয়া হবে ও বাহির হইতে চাইবে না শরীরের 360টা জয়েন্ট আছে কি বলেন 360টা জয়েন্ট আছে তাফসীরের মধ্যে লিখেছে রূহ প্রথমে বৃদ্ধ পায়ে ওই যে পায়ের বৃদ্ধ আঙ্গুলের মাঝে পড়াবে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে জায়গা রূহটা ওখানে পলাবে বাঁচার জন্য কারণ ওই ছাত্র জানে মরার পরে কবরের জিন্দেগি আমার কেমন হবে কারণ হাদিসের মধ্যে আসছে মোমেন হোক আর বদকার হোক নেককার হোক কিংবা বদকার হোক এই বান্দাকে জান কবজ করার সময় নেককার বান্দার যখন জান কবজ করা হয় তখন তার চোখের সামনে প্রথমে জাহান্নামটা তুলে ধরা হয় ওই বান্দা জাহান্নাম দেইখা ছটফট করে এরপরে বলে ও আল্লাহর গোলাম তোমার টেনশনের কারণ নাই এইটা তোমার জায়গা না তুমি আল্লাহর পরিপূর্ণ গোলামি করছো আল্লাহর ইতাআতের মাঝে রইছো রাসূলের তরিকা মোতাবেক চলছো এই জন্য তোমাকে আল্লাহ জান্নাত দিবে কিন্তু যদি নাফরমানি করতা তাহলে এই জায়গাটা তোমার ঠিকানা হয়ে যাইত এরপরে ওই বান্দাকে জান্নাত দেখানো হবে সুবহানাল্লাহ বলেন মরার আগে ওই বান্দা যখন জান্নাত দেখবে খুশিতে আত্মহারা হয়ে যাবে তখন মুস্কে হাসি দিবে চেহারাটা হলুদ বর্ণ হয়ে যাবে কপালটা ঘেমে যাবে নাকটা ঘেমে যাবে এমন অবস্থায় নাকের ছিদ্র দিয়ে তার রূহ মুবারক আল্লাহর কাছে চলে যাবে হাস্য উজ্জ্বল চেহারা থাকবে কাঁচা হলুদের মতন চেহারা হয়ে যাবে পক্ষান্তরে যেই বান্দা পাপী বান্দা ওর জান্নাত কবজ করার সময় সর্বপ্রথম ওকে জান্নাত দেখানো হয় জান্নাত দেইখা ওই বান্দা মনে করে এইটা বুঝে আমার স্থান যাওয়ার জন্য পাগল হয়ে যায় ফেরেশতারা বলে এই পাপী আত্মা এইটা তোর জায়গা না এইটা তোর বাসস্থান তুই জান্নাতে ছিলি আমি আপনি সবাই জান্নাতে ছিলাম কোথায় ছিলাম জোরে বলেন আমার আপনার সকলের বাড়ি হচ্ছে জান্নাতে কারণ আমি আপনি যা আছি দুনিয়াতে যত মানুষ আছে সবাই তো এক বাবা আদমের সন্তান বাবার বাড়ি যদি জান্নাতে হয় সন্তানদের বাড়ি কি জাহান্নামে নাকি বাবার বাড়ি জান্নাতে এই জন্য তাকে জান্নাত দেখানো হবে বলবে এইটা তোমার মূল আদিবাস ছিল কিন্তু তোমার কৃতকর্মের কারণে এই বাড়িটা তোমার বিক্রি হয়ে গেছে অমুকের নামে আর অমুকের নামের যে জাহান্নামটা ছিল এইটা তোমার জন্য বরাদ্দ করা হলো তাকে জাহান্নাম দেখানো হবে ওই জাহান্নামের শাস্তি ভয়াবহ দেখা ওই মুমূর্ষ জাতি কবরের পথ জাতি ছটফট করতে থাকবে রুটা প্রথমে পায়ের বৃদ্ধ আঙ্গুলের মাঝে পলাবে এমন করে ওই জায়গা থেকে থাবা মারবে আজরাইল এক এক করতে 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 বাজান আস্তে আস্তে রুটা উপরের দিকে আসবে সূরা কিয়ামার ভিতরে আল্লাহ বলেন ওয়াল তাফাতি সাক বিসাক আপনার পায়ের গোড়ালিটা দেখবেন প্রথমে মরে যায় পায়ের শক্তি চলে যায় তার কারণ ওইখান থেকে রুটা একটু সামনে চলে আসে রুটা যেই জায়গা থেকে চলে যায় ওই জায়গাটা ওই অঙ্গের মরণ হয়ে যায় মরণের আগে পায়ের গোড়ালির লাগে পায়ের গোড়ালি আবার মিলে যাবে হাত পাও গুলো অকেজ হয়ে যাবে হাত থাকবে ধরতে পারবে না পাও থাকবে চলতে পারবে না এমন করুণ পরিণতি হবে ওই বান্দা বাইর হইতে চাইবে না তারপরে ছটফট ছটফট করতে থাকবে এক পর্যায়ে জোর জুলুম করে ওখান থেকে ওকে বের করা হবে ওই যে সালার চটের মধ্যে পেঁচায় এমন করে কাদের উপরে নিয়ে ফেরেশতারা যখন যাইতে থাকবে প্রথম আসমানের যে সাহারাদার আছে ফেরেশতারা আছে তারা বলবে ও ভাই কোন পাপী বান্দার রুহটা নিয়ে আসছো এর রুহের দুর্গন্ধের কারণে তো আমরা টিকতে পারলাম না একে আসমানে নেওয়ার দরকার নাই ওই যে সিজ্জিন নামক যে জাহান্নামটা আছে ওকে মাটির গর্তে ফেলায় আদা
জাহান্নামের মধ্যে ফেলায় দেওয়া হবে এইজন্য আল্লাহ রাসূল বলেন তোমার আখিরাতের প্রথম ধাটি হলো গিয়ে কবর এই কবরটা তোমার জন্য নয় জান্নাতের একটা টুকরা হবে না হলে জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে যদি জান্নাতের টুকরা হয়ে যায় তাহলে তো শান্তি আর শান্তি শান্তি আর শান্তি কিংবা যদি একবার কপাল ভুলে যায় জাহান্নামের গর্ত হয়ে যায় রে বাজান কি অবস্থা হবে জানেন নেই হাদিসের মধ্যে আসছে ডাইনে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি চতুর্দিকে মাটি আর মাটি অন্ধকার ঘর এক পাজরের মাটি এমন ভাবে চাপ দিবে আর এক পাজরের মাটির এমন চাপ দিবে দুই দাঁড়ের চাপের কারণে বাজান একটা হাড্ডি পাজরে আর একটা হাড্ডির মধ্যে এমন করে ঢুকে যাবে উপর থেকে চাপ দেবে নিচের থেকে চাপ দেবে চতুর্দিক থেকে মাটির চাপ আর চাপ আর চাপ ওই বান্দা চিৎকার মেরে কাঁদতে থাকবে তার চান্নার আওয়াজ দুনিয়ার কেউ শুনবে না কেউ শুনবে না এই জন্য বাজান কবর প্রতিনিয়ত আমাকে আপনাকে দাওয়াত দেয় হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন কবর বলে আনা বাইতুল ওয়াহদা এ বান্দা আমি কিন্তু একাকিত্বর ঘর তুমি দুনিয়ার জিন্দেগিতে তোমার ঘরের ভিতরে একা থাকতে পারো না একটা রুমের ভিতরে বন্দিশালায় তুমি একা থাকতে পারো না লাইটের দরকার হয় সঙ্গীত দরকার হয় একা একা থাকতে পারো না তুমি কবরের মাঝে তুমি একা একা কেমনে থাকবে কবর কিন্তু বেশি ভালো জায়গা না কবর বড় ভয়ানক জায়গা রে বাবা কবর বড় ভয়ানক জায়গা কবর বড় না বাইতুল ওয়াহদা আমি হলাম কি একাকিত্বর ঘর এ বান্দা আমি কবরের মাঝে আশা রাখে তোর সঙ্গী বানাই নিয়ে আসিস কবর বলে আনা বাইতুল জুলমা আমি হলাম গিয়ে অন্ধকার ঘর অন্ধকার অন্ধকার কেমন অন্ধকার দুনিয়ার আমাবস্যার অন্ধকার নয় রে বাবা এত অন্ধকার এত অন্ধকার এই হাতের অঙ্গ আর এক হাত পর্যন্ত আমি আপনি দেখতে পারবো না এত অন্ধকার জায়গা এই অন্ধকার তো থাকবে থাকবেই কবর বলে আনা বাইতুল গুরবা আমি হলাম গিয়ে নির্জন ঘর নির্জন ঘর আরে তোর আজকে যাদের জন্য দুনিয়ায় রাজা বাহাদুরি করো দুনিয়ায় যাদের জন্য তুমি সম্পদের পাহাড় বানাইতেছো বাড়ির পরে বাড়ি গাড়ির পরে বাড়ি একটার পরে একটাই একটার পরে একটা বানাইতেছো তোমার ঢাকার শহরে একটা বাড়িতে কাজ হয় না তোমার দুইটা বাড়ি লাগবে একটা গাড়িতে কাজ হয় না দুইটা গাড়ি লাগবে একটার পর একটা বানাইতেছো বান্দা একটাবার হিসাব মিলায় এখন যদি তোর মরণ হয়ে যায় এই বাজান অল্প সময় শেষ করে দেব দিলটা নরম করে দাও আজকের মাহফিল শেষ কইরা তুমি তোমার বাবা মার কবরের পাশে যাবা তোমার আত্মীয় স্বজনের কবরের পাশে যাইবা ওই জায়গায় যাইয়া রাত দুপুরে বারোটার পরে যাইয়া অনলি দুটো মিনিট আপনি কবরের পাশে দাঁড়াবেন নির্জন জায়গায় প্রশ্ন করবেন কবর রে আমার মা বাবার সাথে তুই কেমন আচরণ করছো মা বাবা কবর থেকে তোমাকে জবাব দিবে তোমার কান ভালো থাকলে তুমি শুনতে পারবা কবর জবাব দেবে তোমার কান ভালো থাকলে তুমি শুনতে পারবা কবরের পাশে দাঁড়াবেন আপনার দিলটা পরিবর্তন হয়ে যাবে ওই জায়গায় দাঁড়ায় প্রশ্ন করবেন কবর রে এই জায়গায় তো আমার বাবাই ঘুমায় আছেন এই জায়গায় আমার মায়ে ঘুমায় আছে এই জায়গায় আমার পূর্বপুরুষ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পূর্বপুরুষ ঘুমায় আছে আমিও তো একদিন পূর্বপুরুষ হয়ে যাব আজকে তুমি নেতা আজকে তুমি নেত্রী আজকে তুমি আলেম আজকে তুমি হাফেজ আজকে তুমি মুক্তি চাপ আজকে বড় বক্তা ইন্টারন্যাশনাল একজন নায়ক একজন ন্যাশনাল একজন বিজনেসম্যান সব তোমার ধ্বংস হয়ে যাবে আজকে এখন যদি আমার সামনে মরণ চলে আসেন মালাকুল মউত যদি এখন আমার সামনে চলে আসেন মালাকুল মউত আসছে দুই মিনিটের ভিতরে আমার জীবন কবজ হয়ে গেছে জান প্রাণ পাকবায় উড়ে গেছে আমাকে তখন আর কেউ বলবে না যে বাগেরহাটি সাহেব হুজুর বয়ান করতেছে তখন আমার নামের সাথে আর একটা নাম যোগ হয়ে যাবে সেই নামটার নাম হলো লাশ কি বলেন এক মিনিটের ভিতরে নাম পরিবর্তন হয়ে যাবে আমাকে আর ঘরে উঠাবে না আপনাকেও ঘরে উঠাবে না এ পর্দার অন্তরালের মা বোনেরা গো
যারা আমি গুনাহগারের কথা শুনতেছো দিলের কানটা লাগায় একটু শুনো রে মা তুমি যেই ঘরে একদিন নববধূ সাইজা সুন্দর লাল রেশমি কাপড় পইরা তুমি নববধূ সাইজা ঘরের মাঝে আসছিলা দেখবা হঠাৎ করে একদিন তোমাকে ওই ঘর থেকে পাঁচ টুকরা সাদা কাপড়ের বাদনে তোমাকে বের করে দিবে চিরন্তন সত্য কথা হলো দিয়ে মরণ যেইটাকে কেউ অস্বীকার করতে পারে না নাস্তিক বলো আর আস্তিক বলো ইমানদার বলো আর বেঈমান বলো সবাই এক বাক্যে স্বীকার করে মরণ একদিন হবে মরণ যেহেতু হবে বাজান দুনিয়ার লগ তামাশা দিয়ে কি লাভ মরণ যেহেতু একদিন হবে দুনিয়ার রং তামাশায় কি লাভ দুনিয়া থেকে চলে যাইতেই হবে মরার সঙ্গে সঙ্গে বাজান আমাকে গোসল দেওয়ার জন্য পানি গরম করা হবে বড়র পাতা আর গরম পানি দিয়ে দোকানে যাইয়ে দেখবেন বাজার সবচাইতে কম দামি যে সাবানটা আছে দশ থেকে বারো টাকা দামের বা পনেরো টাকা দামের একটা সাবান নিবে এরপরে যাইয়া সবচাইতে কম দামি যে কাপড়টা আছে ওর একটু কাপড় বাজান কিনে আনবে আমার আপনার জন্য সর্বোচ্চ আমার সাথে যেই জিনিসগুলো দেবে সর্বোচ্চ দাম হবে বারোশো থেকে পনেরোশো টাকা এই বারোশো থেকে পনেরোশো টাকার মালিক হলাম গিয়ে আমি আপনি আর যা করি বাড়ি করি আর গাড়ি করি যাই করি সব পরের জন্য আমার আপনার সম্পদ খাবে লোকে আমার আপনার সুন্দর স্বাদের দেহ খাবে লোকে মরার সঙ্গে সঙ্গে দাফন করাই দেওয়া হবে যখনই কবর দাফন করানো হবে আমার আপনার এই সুন্দর বডির কি হবে হোসনে তেরা চান্দে রোজা তার মনা হো জায়গা জিসমে তেরা নাজে হায়ে খাকে মেলি জায়গা সাই দিন পরে না খসে যাবে সাই দিন পরে না খসে যাবে নয় দিন পরে চুল মরার পরের অবস্থা বাজান দেখেন কি হয় সাই দিন পরে না খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবরে জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় চিল্লায় বলেন ঠিক কিনা সাই দিন পরে না খসে যাবে নয় দিন পরে চুল কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে এ পেট ফেটে সব পুকার খাদ্য হবে সতেরো দিনে এ পেট ফেটে সব পুকার খাদ্য হবে ষাট দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পরে রবে সতেরো দিনে এ পেট ফেটে সব পুকার খাদ্য হবে ষাট দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হার গুলা সব নব্বই দিনে হার গুলা সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহম বড় লোভ লালসার পাহাড় চিল্লায় বলো ঠিক কিনা আমার দেহ যতটুকু লোভ তার থেকে বেশি বাংলাদেশের সমস্ত জায়গা কিনা শেষ বাংলাদেশের জায়গায় তার পেট ভরে নাই এখন ইন্ডিয়ার দিকে চোখ সারা পৃথিবীর সমস্ত জায়গা কিনা শেষ কয় এখন তার চোখ ভরে নাই পেটও ভরে নাই এখন চাঁদের দেশে যাইতে হবে মঙ্গল গ্রহে যাইতে হবে চাঁদের দেশে জায়গা কিনে বাড়ি করতে হবে ঠিক কিনা জোরে বলেন দেহের চেয়ে অহম বড় লোক লালসার পাহাড় হিংসার জলে বিবেক হলো নফসের কালো আহার চিল্লায় বলেন ঠিক কিনা দেহের চেয়ে অহম বড় লোভ লালসার পাহাড় হিংসার জলে বিবেক হলো নফসের কালো আহার হামান কারুন সবারই হামান কারুন সবারই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর
জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় চিল্লা বলেন ঠিক কি না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা খবরদার খবরদার কবর কিন্তু বেশি ভালো জায়গা না কবরে আসবা তো বান্দা প্রস্তুতি নিয়ে আইছো কবরকে প্রস্তুতি নিয়ে আইছো কবরটাকে সাজায়ো কি দিয়ে সাজাইবা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস শুআরা কোরআনে কারীমের মাঝে বলেন يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم الله ربنا العالمين বলেন তুমি মারা যাওয়ার পরে يوم কিয়ামতের দিন لا ينفع مال ولا بنون তোমার বাড়ি গাড়ি তোমার ব্যাংক ব্যালেন্স তোমার ছেলে মেয়ে তোমার সন্তান সন্ততি কেউ তোমার কোন উপকারে আসবে না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম একটা মাত্র নেক আমলের খাতা নিয়া ফ্রেশ নিষ্কলুষ নির্ভেজাল ভেজাল মুক্ত একটা আমলের খাতা নিয়া যদি বান্দা তুমি আমি আল্লাহর কাছে আসতে পারো وابتغوا إليه الوسيلة এই খাতার ওসিলায় আমি আল্লাহ তোকে মাফ করে দিব এই ওসিলায় আমি তোকে মাফ করে দিব এই সারা যদি তুই নেক আমলের ওসিলা নিয়ে না আসতে পারো রে বান্দা আরে আখিরাত তো বড় ভয়ানক জায়গা কবর বড় ভয়ানক জায়গা কবরের মাঝে বাগান মাটির চাপ তো আছে আছেই এরপরে যদি আমি সুদ ঘুষ খাই এরপরে যদি দুর্নীতি করি এই যে অর্থ সম্পদ যাকাত যদি ঠিক মতন আদায় না করি এই সম্পদ বিশ্বদার সাপ হবে হাদিসের মধ্যে আসছে বড় বড় এক একটা সাপ হবে বাজান এত বিষধর সাপ হবে ওই সাপে আমাকে আপনাকে পেঁচায় ধরবে পেঁচায়া 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 বাজান কপালের উপরে আইসে এক একটা সবল মারবে তাফসীরের মধ্যে লেখছে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন প্রত্যেক সবলে ওই সাপে প্রত্যেকটা সবলের কারণে ওই মৃত দেহটা 70 গজ মাটির নিচে ঢুকে যাবে শরীর গুলো পচে গলে সব শেষ হয়ে যাবে হাড্ডি পর্যন্ত থাকবে না শুধুমাত্র মাজার মাঝে যে ছোট্ট একটা হাড্ডি আছে বাজান এই মাজার ছোট্ট হাড্ডি থেকে আমাদের জন্ম এই হাড্ডিটা থাকবে বাকি আর কিছু থাকবে না সব পচে যাবে সব গলে যাবে আবার ভালো হয়ে যাবে আবার ওখান থেকে টেনে উঠানো হবে আবার সবল মারবে আবার 70 গজ মাটির নিচে ঢুকে যাবে আবার উঠানো হবে আবার ঢুকে যাবে এমন করে একদিন দুই দিন নয় বাবা ওই যে প্রথমে বলছিলাম আয়াতগুলো মনে রাখেন আলোচনাও মনে রাখেন প্রথমে আল্লাহ বলছেন যে কমসে কম সর্বশেষ যেই বান্দা দুনিয়া থেকে বিদায় নেবে তার 40,000 বছর পর্যন্ত কবরের জিন্দেগিতে থাকা লাগবে আমার আপনার কয়দিন থাকবো বলেন না আমি আপনি কয়দিন থাকবো ভুলে যায় কেমনে সহ্য করব দুনিয়ার জেলখানার শাস্তি তো সহ্য পাই না দুনিয়ার জেলখানার 3rd ডিগ্রি সহ্য পাই না পিছন দিয়ে ডিম ঠেলে সহ্য পাই না কি বলেন আর জাহান্নামী ফেরেশতা ওরা থাকবে অন্ধ ওরা থাকবে বোবা ওরা থাকবে বয়রা ওরা চোখে দেখবে না কানে শুনবে না বলতে পারবে না তুমি যতই চিল্লা চিল্লি করো না কেন আল্লাহ বলেন আমিলাতুন নাসিবা আল্লাহ বলেন আমিলাতুন নাসিবা ওরা ওদের কিন্তু কর্মের কারণে পরেশান হয়ে যাবে দিশাহারা হয়ে যাবে দিশাহারা হইয়া মালিককে ডাকবে মালিক আল্লাহু আকবার বলেন মালিককে ডাইকা ডাইকে বলবে মালিক এই মালিক কিন্তু আল্লাহ না জাহান্নামের ফেরেশতা থাকবে মালিক দারওয়ান ওই মালিক দারওয়ানকে ডাকবে মালিক এমন করে ডাকতে থাকবে ডাকতে থাকবে হাদিসের মধ্যে আসছে একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় 100 বছর নয় 200 বছর নয় 1,000 বছর পর্যন্ত ডাকতে থাকবে জাহান্নামীরা 1,000 বছর পর্যন্ত ফেরেশতারা সাইজ করতে থাকবে 3rd ডিগ্রি মারতে থাকবে 1,000 বছর পরে যাইয়া মালিক দারান বলবে কি হইছে সিল্লাসকে ক
এক হাজার বছর পরে যাইয়া মালের দারোয়ান বলবে কি হইছে বল বলবে মালিক রে আর তো জাহান্নামের শাস্তি সহ্য পারছি না আল্লাহর কাছে একটা অ্যাপ্লিকেশন করো আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় মালিক দারোয়ান বলবে লোটক কোনো কথা হবে না চুপ থাক কোনো কথা বলবি না এক হাজার বছর পরে ডাকে সাড়া দিয়ে বলবে চুপ কোনো কথা হবে না এরপরে ওইরা চিন্তা করবে আমি আল্লাহকে সরাসরি ডাকি এইবার ডাক দেবে ইয়া রহমান ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সাত্তার ইয়া জব্বার ইয়া গাফফার আল্লাহু আকবার ওই বান্দা ডাকতে থাকবে ডাকতে থাকবে ডাকতে থাকবে এমন করে এক বছর নয় দুই বছর নয় এক হাজার বছর নয় দুই হাজার বছর নয় এক লক্ষ বছর পরে আল্লাহ ডাকে সোনা দিয়ে বলবে কি হয়েছে ক কি হয়েছে ডাকস কিললে ক আল্লাহ সহ্য পায় না চুপ কোন কথা হবে না দুনিয়ার জমিনে আমি লক্ষ লক্ষ নবী পাঠাইছি ওলামা একরামরা তোমাদেরকে দাওয়াত দিছে নবীরা দাওয়াত দিছে কুরআন পাঠাইছি কুরআন ইজ দি কমপ্লিট কমপ্লিট কোড অফ লাইট আমি তোমার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কুরআন পাঠাইছি রাসূল পাঠাইছি সাহাবা একরাম পাঠাইছি ওলামা একরাম পাঠাইছি কারোর কথা তুমি মানো নাই বরং ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর তোমরা আমার নবীদেরকে মিথ্যাবাদী বলছো আলামা ইকরামদেরকে মিথ্যাবাদী বলছো আমার সাহাবা ইকরামদেরকে মিথ্যাবাদী বলছো আমি আল্লাহ ওয়ালা যারা ছিল তাদেরকে ক্রিটিসাইজ করছো আজকে কোনো কথা হবে না চুপ একবার চিন্তা করেন বাজান আল্লাহ যদি কোনো বান্দাকে বলে চুপ কোনো কথা হবে না ওই বান্দার কি অবস্থা হবে এই জন্য বাজান এখনো সময় আছে আল্লাহ রাসূল বলছেন খুতবার মধ্যে আমি হাদিস কেন পড়ছি হাসিবু কবলা আনতু হাসাবু ও বান্দা তুমি তোমার হিসাব মেলাও হিসাব নেওয়ার আগে কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নাও মরার আগে মইরা দেখো আজকের ঘরে যাইবা মশারির ভিতরে ঢুকবা মশারির দরজা জানালা নাই কবরের দরজা জানালা নাই নির্জন এক ঘরের মাঝে মশারির ভিতরে ঢুইকা মনে মনে চিন্তা করবা হায় রে এই তো বুঝি আমার কাছে মালাকুল মউত চলে আসছে এই যে বুঝি আমার কাছে মালাকুল মউত চলে আসছে অল্প সময় শেষ করে দিব এই যে মালাকুল মউত চলে আসছে এই তো আমার কাছে আমার বুকের উপর ঝাপা মারে দিচ্ছে আমাকে জানটা বের করে নিয়ে গেছে মনে মনে এই চিন্তা করবেন একটু ভাববেন হাসিবু কবলা আন তুহাসাবু হিসাব মিলাও হিসাব নেওয়ার আগে এইবার মশারির ভিতরে যাইয়া মালাকুল মউত আসতেছে এই হিসাব মিলান সারা দিনের হিসাব মিলান সারা দিনে আপনি কয়টা নেকের কাজ করলেন কয়টা পাপের কাজ করলেন আপনার হিসাবে যদি দেখেন না গুনার কাজ করছেন 150 নেকের কাজ করছেন মাত্র 50টা অথবা নেকের কাজ করছেন 500 আপনি গুনার কাজ করছেন 2টা গুনাহ যারা করছেন এটা কবুল হয়ে গেছে কি বলেন গুনাহ যখন করে বান্দা তৃপ্তি সহকারে করে যখন চুরি করতে দেয় অর্ধেক চুরি করে না পুরোটা করে ঘুষ যখন খায় তো অর্ধেকটা খায় না পুরোটা খায় সুদ যখন খায় তো অর্ধেকটা খায় না পুরোটা খায় মাইয়া লোকের লাগে যখন যায় একান করতে তখন অর্ধেকটা করে বড় হয় না পুরোটা করে গুনাহ যখন করে পুরোটা করে নেক কাজটা করে পুরো করে না সপ্তাহ শেষে জুমার দিন যায় নামাজ পড়তি বেগার দিদি ইমাম সাহেব খুতবা দেয় ওই সময় পাগল গুলো ঢোকে সালাম ফেরায় মনোদারটাও ধরে না বারোয় চলে আসতে কইলেন কে আমি সিল্লাতে সিল্লাতে আমার গলার টেম্পার শেষ আর আপনারা কোন আসেন কি বলেন ঠিক কি না সারা সপ্তাহ নামাজের ধারে নাই সারা সপ্তাহ নামাজ পড়ে না সপ্তাহে গেছে একদিন আল্লাহর সাথে ফাঁকি দিতে মুসলমান নাম কি অস্ত যাওয়া দরকার বাস ভালো কথা গেছে সুন্নাত তো আগেটা পড়ে নাই পরেরটাও পড়ে নাই আরেকজন পিছনে নামাজ পড়তেছে সেটা দেখা দেখি সময় নাই দৌড়ে বারোই তোমাকে কে কে বিয়ের দাওয়াত আছে আল্লাহ যারা কথা কয় না তুমি দেখো জোরে বলো না ঠিক কি না তা বিয়ের দাওয়াত আছে ইমাম সাহেব এত লম্বা খুতবা পড়ল কে লম্বা বয়ান করল কে খাটাসের ঘরে খাটাস তোর যাইতে কইছে কি না একসাথে করে আল্লাহ তোর ওই নামাজের ভুয়া না কি বলেন তুই সারা সপ্তাহে আল্লাহর কাছে যাস নাই আল্লাহ কি কম পড়ছে তুমি একদিন যাই ইমাম সাহেবের লুকমা দাও কে অধিকার দিয়েছে তোমাকে কি বলবো সর্বাঙ্গে ব্যথা মলম দেব কোথা
এইজন্য বাজাও চিন্তা করেন হাসিবু কবলা আন তুহাসাব হিসাব মিলাও এখনো সময় আছে হিসাব মিলাও যদি আমার হিসাবে আমি ধরা খেয়ে যাই আল্লাহর ধরা কিন্তু কড়া আল্লাহর ধরা খুব কড়া ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ধরে না ধরলে ছাড়ে না আপনি কাদের লাগে ফালাফালি করেন ছেলেমেয়ের জন্য আরে করোনা শিখাই দিয়ে গেছে করোনা দেখাই দিয়ে গেছে দুনিয়ায় কেউ তোমার আপন না করোনা দেখাই দিয়ে গেছে দুনিয়ায় কেউ তোমার আপন না বাবাই মারা গেছে আমি নিজে প্রত্যক্ষ আমি নিজে গোসল দিছি নিজে কবরে নামছি বাবাই মারা গেছে ছেলেমেয়ে কেউ ধরে না আমি নিজে গোসল দিছি কই আমার তো করোনা হইল না ওরা কাছেও যায় নাই আমি আমার ফেসবুকে আমি স্ট্যাটাস দিয়ে দিছি যদি কোনো বান্দা মারা যায় যদি কেউ উপরে গোসল করার লোক না পায় জানাজা পড়ার লোক না পায় আমি গুনাহগার আছি বাংলার যেই প্রান্তে হোক আমাকে ইনভাইট করবেন ইনশাআল্লাহ আমি রাজি আছি তার কারণ আমি মাসুদ আমি বাগেরহাটে আজকে এখানে বসে আছি আল্লাহর নফল হায়াত আমি আইসিইউ তে ছিলাম স্বচক্ষে মরণ দেখে আইছি আমি আইসিইউ তে ছিলাম স্বচক্ষে মরণ দেখে আইছি ডেঙ্গু হইছিল তো কয়েক মাস আগে আইসিইউ তে প্লাট রেট মাত্র 14,000 চলে আইছে অন্ধ হয়ে গেছে চোখে দেখি না পুরো বডি সাদা স্টিল আইসিইউ রুমের ভিতরে এক রুমের ভিতরে পাঁচটা ছড়া সিট থাকে তো ওই রুমের ভিতরে আমরা তিনজন আমি আর একটা লোক যশোর বাড়ি আর একটা লোকের বাড়ি আছে আপনার এই যে আমাকে বাগেরা ট্রাম্পাল তিনজন ব্যক্তি আমি মাঝখানে আমার ডাইনে একজন বামে একজন একজনের আমার বাম দার জন্য প্লাটলেট 27,000 ডাইন দর জন্য প্লাটলেট 25,000 আইসিইউর ভিতরে রাত্রে বেলায় আমি তো সুস্থ মানে যদিও আমার প্লাটলেট অনেক কম ওদের তুলনায় তারপরও আল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে সুস্থ রাখছে কেন জানেন আমি আইসিইউর তে যখন ঢুকছি ওযু কইরে তওবাতুল্লাহ করে কালেমা পড়েই ঢুকছি কারণ জানি যে এখান থেকে ব্যাকে আসবো না এরপর আমি বাস্তব প্রমাণ পাইছি মনিটর সামনে আমি বসে রয়েছি পুরো বডিতে মেশিন লাগানো নকে মেশিন লাগানো আপনার হার্ট দেখার জন্য হার্টবিট দেখার জন্য আমি দেখি যখন আমি চুপ করে থাকি মাঝে মাঝে পরীক্ষা করি চুপ করে থাকি দেখি প্লাটিলেট মানে আপনার হার্টবিট আস্তে আস্তে বাড়তে থাকে প্রায় স্ট্রোকের কাছাকাছি যখনই আমি আল্লাহর জিকির করি যখনই দুরুদ শরীফ পড়ি যখনই কোরআনে কারিমা তেলাওয়াত করি সঙ্গে সঙ্গে আবার স্বাভাবিক হয়ে যায় আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার আপনাদের সামনে বাস্তব প্রমাণ আমি মাসুদ দিয়ে যাই আমি যখন ঢুকছি দেখি আমার হার্টবিট প্রায় অনেক অনেক ঊর্ধ্বে উঠে গেছে সঙ্গে সঙ্গে আমি ওই জায়গায় বসে সূরা ইয়াসিন পড়ছি মুলক পড়ছি ওয়াকিয়া পড়ছি কাহাব পড়ছি দেখি আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে স্বাভাবিক চলে আসছে আবার যখন আমি বাদ দিই যখন আল্লাহর জিকির করা বাদ দিই তখন আবার বাড়ি যায় আমি মজা পাইয়া গেছি জোরে জোরে আল্লাহর জিকির শুরু করছি আমার নার্সরা বলে হুজুর কি করেন আপনি তাই আমি বলি তুমি বুঝবা না তুমি বুঝবা না আমি মজা পাইছি আমি বুঝতেছি কারণ আমি যে বাইসে আছি এটা আল্লাহর কুদরত আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ রাত যখন 2টা বাজে বা 1:45 বাজে আমার বাম পাশেরটা দেখি কর ডেকসি উঠে গেছে তখন আমার ওই কোরআনের সূরা কি আমার আয়াত মনে পড়ে গেল ওয়াল তাফাতি সাফ ও বিসাক ইলা রব্বিকা ইয়াউমাইযিনিল মাসা যখন আল্লাহর কাছে যাওয়ার সময় হয়ে যাবে পার সাথে পায়ের গোলালে মিশে যাবে হাত পা অচল হয়ে যাবে ওই বান্দার দিয়ে হাত পা অকেজ হয়ে যাচ্ছে চক্ষু দুটো উলট পলট হয়ে যাচ্ছে এমন অস্থির একটা মৃত্যুর যে যন্ত্রণা তার ভোগ করতেছে আমি সঙ্গে সঙ্গে নার্সে ডাক দিলাম ওই জায়গায় আইসিইউ নার্স ছিল আমার ফুফাতো বোন আমি ডাক দিছি এই রাবেয়া ওইটা মনে হয় গেল চালু করে দর আস্তে আস্তে আল্লাহর কাছে চলে গেছে বাজান খেয়াল করেন একটা ঘরের ভিতরে অন্ধকার আইসিইউ এর ভিতরে স্বাভাবিক হালকা আলো জ্বালানো একজন ব্যক্তি মারা গেছে একই রোগের রোগী আমার সাথের রোগ তার 25,000 মারা গেল আমি 14,000 নিয়ে আল্লাহ বাঁচায় রাখছে বাঁচাইছেন কে জোরে বলেন কে বাঁচাইছে আল্লাহ বাঁচায় রাখছে এইটা দেখে আমি মানসিক কিছু মানুষ হিসেবে একটু কিং কর্তব্য বিমূর হয়ে গেলাম হতভম্ব হয়ে গেলাম একটু ইতস্তবত করলাম না জানি এরপরের সিরিয়াল আমার ভিতরে ভয় কাজ করতেছে আশা কাজ করতেছে কোরআনের বরকতে কোরআনের খাতিরে রাত 3:30 বাজে বাস 15:00 বাজে ওই সময় দেখি আমার ডাইনদার একটাও এরকম ডেকসি শুরু হয়ে গেছে ফজরের আগ মুহূর্তে ওটাও চলে গেছে পুরো ঘরের ভিতরে ডাইনে বাই লাশ মাঝখানে আমি বাগানটি একা বসে আছি এখন আমার হালতটা কেমন তাই বোঝেন কারণ আইসিইউ আর কবর একরকমের আশেপাশে কোনো আত্মীয় স্বজন থাকতে দেয় না
আর আইসিইউর ভিতরে নার্স বা ডাক্তার যারা থাকে ওরা যে কত বড় খাটাস এ আমি মাহফিলের মঞ্চে বলতে পারলাম না ওদের অবহেলার কারণে মানুষগুলো মারা যায় তো বাজান যখন ও ব্যক্তিও মারা গেছে আমার অবস্থা কাহিল আমি তো বাসার আশা ছাড়িয়ে দিয়েছি পরে বললাম আল্লাহ তুমি মালিক তুমি মালিক আল্লাহ বাসায় রাখছে এটা এই জন্য তো বুক টান করে কথা বলি এই জন্য বলি বাজান হাসিবু কবলা আনতু হাসাবু তুমি হিসাব মিলাও তোমার হিসাব নেওয়ার আগে হিসাব মিলাইতে রাজি আছি বাজান হিসাব নিজে রাজি আছি আজকে হিসাবটা মিলাবেন আজকে যাই হিসাব মিলাবেন যদি আপনার হিসাবে আপনি মনে করেন যে না আমি জান্নাতি তাহলে আপনি জান্নাতি যদি আপনার হিসাবে আপনি মনে করেন যে না আল্লাহর কাছে দালাইবার মতন কোনো আমল আমার নাই আমি বলবো ইস এন্ড এভরিবডি প্রত্যেকটা মানুষের সঙ্গে গোবরান নাপাক আছে এখনো সময় আছে তওবা করেন ফিরে আসেন আল্লাহর রাসূল বলেন কুল্লু বনি আদম খাত্তাউন খায়রুল খাত্তাঈনা মিনাত তাওয়াবুন প্রত্যেকটা বনি আদম আলেম বলি আর জাহেল বলি সবার শরীরে গুনার নাপাক আছে আল্লাহর কাছে সবচেয়ে পেয়ারা ওই গুনাহগার বান্দা যেই বান্দা গুনাহ করার পরে আবার তওবা করে তো আজকেরা ইনশাআল্লাহ এই প্রধান বক্তা চলে আসছে তার আলোচনার পরে তওবাতিল্লাহ কইরা আখেরি মুনাজাত দিয়া এখান থেকে খাঁটি মুমিন মুসলমান এই প্রতিজ্ঞা নিয়ে যাব যদি আজকে রাতে আমি মারা যাই এই তওবার কারণে আমি আল্লাহর জান্নাতে চলে যাব রাজি আছি ইনশাআল্লাহ এইভাবে তওবা করতে রাজি আছেন তো আল্লাহ আমাদের সকলকে কবুল করুক যদি বেঁচে থাকি